हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम टू माय चैनल बांग्लादेशी ब्लॉगर मिसेस मुक्ता आपनारा सबाई केमन आछेन आमी तो अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार अशेष रहमत ओ आपनादेर दुआय खुबी भालो आछि आमी आबारो आपनादेर माझे फिरे आसलाम नतुन आरेकटी रेसिपी निये आमार आजकेर रेसिपिटी होच्छे शिं माछ दिए शिमेर बिसि रान्नार रेसिपि तो ये एक बार बासा ट्राई करे खेये देखें एटा खेते किन्तु भीषण मजार एक रेसिपी तो आमी किभाबे शिं मास दिए शिमेर बिसिर रान्ना करेछि आमार भिडियोटी प्लिज टेने टेने ना देखे सम्पूर्ण देखार चेष्टा करबें ताहले बुझते पारबें आमी किभाबे रेसिपिटी रान्ना करेछि तो चलुन मूल भिडियोते आमी किभाबे शिं मास दिए शिमेर बिसि रान्ना करतेछि तो आमी एकाने शिंग मास निये निये ची आधा केजी तेगुलो के केटे कुटे बालो भावे परिष्कार करे धुए रेखे एकोन मासगुलो के आमी पिस करे निबो आमी एकटा मास के एबाबे चुरी दिए केटे दुई पिस करे निच्छी जेहेतु आमादेर मासगुलो साइजे तेमन बड़ो ना मीडियम साइजेर सेजन्य आमी मासगुलो के मात्र दुई पिस करे निबो तो এভাবে ছুরি দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মাছখানে কেটে কেটে দুই পিস করে নিচ্ছি তো আমি এখানে রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি কাঁচামরিচ নিয়েছি টমেটো কুচি আর নিয়েছি 250 গ্রাম শিমের বিচি তো এখানে নিয়েছি রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ আর ধনে গুঁড়া এক চামচ আমার লাল মরিচের গুঁড়াগুলো একটু জাল কম সেজন্য আমি কাঁচামরিচটা ইউজ করেছি কাঁচামরিচটাও দিয়েছি দেড় চামচ তো আমি এখন একটা ফ্রাইদানিতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় তো এভাবে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা আছে ভেজে নিতে হবে অনেক সময় দেখা যায় যে রান্না করলে পেঁয়াজের গন্ধটা থেকে যায় যদি এভাবে ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নি তাহলে কিন্তু পেঁয়াজের গন্ধটা আর থাকবে না তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব পানিগুলো সাথে সাথে দিয়ে দিতে হবে আর না হলে সব শুকনো মশলাগুলো তেলের মধ্যে পুড়ে যাবে মশলাগুলো পুড়ে গেলে কিন্তু রান্নাটা খেতে একদম ভালো লাগবে না সেজন্য সাথে সাথেই অল্প পরিমাণ পানি দিয়ে সব মশলাগুলোকে পানি আর তেলের সাথে এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে নেড়ে ছেড়ে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি বারবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায় তো যতক্ষণ পর্যন্ত না মশলাগুলোর উপরে তেল বেশি উঠতেছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে ছেড়ে মশলাগুলো এভাবে কষিয়ে নিব তো আমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এর মধ্যে প্রথমত শিমের বিচিগুলো দিয়ে দিব তো শিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি আমি তো শিমের বিচিগুলো দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে শিমের বিচির সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় তো এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি শিমের বিচিগুলো আর মশলাগুলো তো আমি এখানে
टमेटो कुषि दिए दिव हमें ये तीनटा टमेटो कुषि कर नहीं अर्धेक परिमाण टमेटो कुषिगुलो आगे दिए दिव जेहेतु हमारे मा सारसिमेर बीसी रान्ना करते बेशिक्षण समय लागबे ना सेजन्य एखाने अर्धेक टमेटो आगे थेके दिए दिव जाते टकटक बापटा बेर हय। तो एखन टमेटोर साथे आमी तीन चारटा काँचा मरिचो दिए दिएछि। एखाने आमार लाल मरिचगुलो केते एकदम जाल नेइ सेजन्य आमी काँचा मरिच बाटा आर साथे फ्लेवरेर जन्य तीन चारटा काँचामरीच এভাবে দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ আর টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব মাছের পিসগুলা। তো এভাবে মাছের সব পিসগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মাছের পিসগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি সব মাছগুলোকে এভাবে আলতোভাবে নেড়ে ছেড়ে দিব। কারণ আমরা প্রত্যেকে জানি মাছ দেওয়ার কিছুক্ষণ পর আর মাছগুলোকে নাড়ানো যায় না, সেজন্য মাছগুলো দেওয়ার সাথে সাথেই মাছগুলো এভাবে একটু হালকা করে নেড়ে ছেড়ে দিব। এরপরে কিন্তু এভাবে আর নেড়ে ছেড়ে দেওয়া যাবে না, এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এভাবে মাছগুলোকে হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এভাবে প্রায় দানিরটা এভাবে ধরে একটু নেড়ে দিব। তো বাকি টমেটোগুলো আমি উপরে দিয়ে দিব। দিয়ে দিব ধনে পাতা কুচি। তো ধনে পাতাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একটা উপরে ঢাকনা দিয়ে 7-8 মিনিট মতো ভালোভাবে রান্না করে নিব। তো এভাবে 7-8 মিনিট পর্যন্ত মাছগুলোকে ভালো করে রান্না করে আবারও ফিরে আসলাম। তো মাছগুলো রান্না করা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিয়েছি এভাবে। তো এগুলো অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার শিং মাছ আর শিমের বিসি রেসিপিটা। আমরা অনেকে হয়তো জানি না, কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন, মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে কষ্ট করে ছোট্ট একটি লাইক দিবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও উৎসাহিত করে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন, আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।